হ্যালো বন্ধুরা, আমি শুভাশিস ঘোষ আপনাদের সাথে রয়েছি টেকনিক্যাল শুভ ইউটিউব চ্যানেলে। আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো অন্যদিনের মতো আবারও যে একটা টেকনিক্যাল ভিডিও লেটেস্ট আপডেট আমি আপনাদের মধ্যে শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে অতি সহজে মোবাইলের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করবেন। তো যে কোনো একটা ইউটিউব ভিডিওকে র্যাঙ্ক করাতে গেলে তার সঠিক কিওয়ার্ড রিসার্চ করে টাইটেল বক্সে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক কিওয়ার্ড দিলেই কিন্তু একমাত্র আপনার ইউটিউব চ্যানেলটি র্যাঙ্ক করবে এবং ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। তাই আজকের ভিডিওটি আপনারা ফুল ওয়াচ করুন, শুরু থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করবেন না। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দেবো আপনারা কিভাবে মোবাইল থেকে কিওয়ার্ড সার্চ করবেন এবং ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করাবেন, ইউটিউব ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবেন। চলুন শুরু করা যাক। দেখো আমি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি, আমি পরে তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা অ্যাপটা ডাউনলোড করবে, ভিডিও শেষে বলে দেবো, না হলে তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে না। তো আমি অ্যাপটাকে ওপেন করলাম। ওপেন করে নেওয়ার পর তোমাদের যে কোনো একটা মেল আইডি দিয়ে এই অ্যাপটাকে সাইন ইন করতে হবে। আমি আমার একটা মেল আইডি দিয়ে অ্যাপটাকে আমি সাইন ইন করে নিলাম। দেখুন, সাইন আপ উইথ গুগল, গুগল অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারো, মেল আইডি দিয়েও সাইন আপ করতে পারো। তো আমি গুগল অ্যাকাউন্টে যে মেল আইডিটা দেওয়া রয়েছে সেখান থেকে আমি সাইন আপ করে দিলাম এই অ্যাপটাকে। তো সাইন আপ করে দেওয়ার পর আমি অ্যাপটাকে ওপেন করবো। ওপেন করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো লোডিং হচ্ছে, একটু সময় লাগবে, লোডিং হতে দু এক মিনিট সময় লাগবে, তো সময়টা দিয়ে নেবে। দেখো আমার অলরেডি প্রায় লোডিং হয়ে এসছে। এরপর আমি অ্যাপটা ওপেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো অ্যাপটা ওপেন হয়ে গিয়েছে। তো ওপেন হয়ে যাওয়ার পর দেখো এরকম আসবে, তো এগুলোকে তোমরা ডিসমিস করে দেবে। কোনটা বা কোন চ্যানেল এখন বেশি হাই র্যাঙ্কে চলছে সেটা এখানে তোমার নোটিফিকেশান দেওয়া থাকবে, তো ডিসমিস করে দিলে। তো এরপর দেখো আমার এই চ্যানেলে হোয়াটসঅ্যাপ ভিডিও তিনটি দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো শো করছে। তো তোমরা এইভাবে তোমরা অ্যাপটাকে ওপেন করে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবে। আমি কিওয়ার্ড রিসার্চ করে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কিওয়ার্ড তোমাদের রিসার্চ করবে। দেখো ওপরে যে বাটনটা চকটা শো হচ্ছে, তার মাঝে যে কার্সারটা শো হচ্ছে, ওই সার্চ বাটনেতে গিয়ে তোমরা যে টাইটেল লিখে সার্চ করবে। দেখো আমি পাওয়ারফুল মোটিভেশন ভিডিও লিখে সার্চ করেছি কিওয়ার্ডটা। তো এখানে সার্চ করে নেওয়ার পরই তোমরা দেখে নিচ্ছ, দেখো ভলিউম বাটন আর কম্পিটিশন বাটন। ভলিউম বাটন বলতে 57 যেটা রয়েছে ওটা হচ্ছে কতজন সার্চ করছে মানুষ, মানে এখন 100%-এর মধ্যে 57% লোক সার্চ করে এই টাইটেলটা। আর কম্পিটিশনে রয়েছে ভেরি হাই। তো তোমরা যদি এই টাইটেলটা তোমাদের ভিডিও টাইটেল বক্সে ইউজ করো সেক্ষেত্রে তোমার ভিডিওটা র্যাঙ্ক হয়ে যাবে। তো তোমরা এইভাবে তোমাদের ভিডিও টাইটেল বা কিওয়ার্ড রিসার্চ করে দেখে নিতে পারবে কতটা সার্চেবল আর কতটা র্যাঙ্কেবল আর কম্পিটিশন কেমন রয়েছে। তোমরা মোবাইল দিয়ে সেটা অনায়াসে ভিডি কিউ অ্যাপের মাধ্যমে করে নিতে পারবে। তো দেখো এইটার পর তুমি যখন এখানে কিওয়ার্ডটা সার্চ, আমি সার্চ করছি তখন এই রিলেটেড ভিডিওর কিওয়ার্ড কিন্তু বা টাইটেল দিয়ে দিয়েছি। দেখো নিচে ওভারঅল স্কোর, মানে কত স্কোর রয়েছে, কোন তোমরা এখান থেকেও টাইটেল সিলেক্ট করে তোমাদের ভিডিও টাইটেল বক্সে ইউজ করতে পারো, তাহলে তোমার ভিডিওটা সহজে র্যাঙ্ক করে যাবে। তো আমি তোমাদেরকে এরপর এই রিলেটেড তোমরা টাইটেলও দু তিনটে দেখে নিতে পারবে, টাইটেল বক্সে দেওয়া থাকবে। তো এখানে তোমাকে কম্পিটিশন সেটা তুমি দেখো দেওয়া থাকবে। তো এইভাবে তোমরা মোবাইল থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবে। এরপর আরও অনেক স্টেপ রয়েছে, আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তো এইভাবে তোমরা দেখে নিতে পারবে তোমরা টাইটেল কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে কোনটা র্যাঙ্কেবল কোনটা র্যাঙ্ক হবে না, দেখো তোমরা দেখে নিতে পারবে। তো চাইলেই তোমরা এখান থেকে অপটিমাইজেশনও করতে পারবে, অর্থাৎ ভিডিওটাকে র্যাঙ্ক করার জন্য অপটিমাইজেশন করতে পারছো। তো অপটিমাইজেশন করতে গেলে দেখো এডিট ভিডিও অপশনে যখনই তোমরা যে ভিডিও অপশনে ক্লিক করবে তখনই তোমরা দেখে নিতে পারবে সিইও স্কোর, তোমার সিইও স্কোর কত রয়েছে। আমার 100%-এর মধ্যে 0% সিইও স্কোর রয়েছে দেখো এই হোয়াটসঅ্যাপ ভিডিওটাতে। দেখো এরপর আমি চেকলিস্টে গিয়ে দেখবো কোন কোন ফল্টটা রয়েছে। দেখো টাইটেল লেন্থ 60 পর্যন্ত টাইটেল লেন্থ দিতে হবে, সেখানে আমার 3টা ওয়ার্ড বেশি রয়েছে ওই জন্য রেড বাটন আসছে। ডেসক্রিপশন লেন্থ 5000 দিতে পারবো, তার জন্য আমার একটাও দেওয়া নেই ওই জন্য 0 আসছে। ট্যাগ লেন্থ ট্যাগ দেওয়া নেই ওই জন্য 0 আসছে।
তো তোমরা এইভাবে তোমাদের ভিডিওটার সিইও কেমন করেছো সেটাও তোমরা অনায়াসে মোবাইল থেকে এই অ্যাপটির মাধ্যমে দেখে নিতে পারবে। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো তোমরা এইভাবে অনায়াসে তোমার ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবে এবং ইউটিউব চ্যানেলের গ্রোথ বাড়িয়ে নিতে পারবে। মোর অপশনেতে গিয়ে তোমরা তোমাকে কম্পিটিশান রয়েছে সেটা তোমার দেখে নিতে পারবে। আমার কম্পিটিশান আমার মোটিভেশনাল চ্যানেলটা রয়েছে, আমার এই চ্যানেলের কম্পিটিশান মোটিভেশনাল চ্যানেলটা রয়েছে। আমার সাবস্ক্রাইবারও তোমার এখান থেকে টাইপ করে দেখে নিতে পারবে। আর একটা কথা বললে যে তোমরা যদি প্রিমিয়াম নাও সেক্ষেত্রে আরও বেটার কোয়ালিটির তোমরা এখান থেকে দেখতে পারবে, সিইও করতে পারবে। তো এর জন্য তোমাদেরকে প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে। প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর সার্চ বাটনে গিয়ে ভিআইডিআইকিউ যখনই লিখবে চলে আসবে। দেখো ভিআইডিআইকিউ যখনই লিখবে চলে আসবে। দেখো আমি অ্যাপটা দেখে দিচ্ছি। তো যখন এই অ্যাপটা আসবে আর এই লোগোটা আসবে তখন তোমরা ইনস্টল করে নেবে। তার আগে আমি তোমাদেরকে রিভিউটা দেখিয়ে নিচ্ছি কী কী তোমরা করতে পারবে। একটি নোডেল ইনসাইট ফর ইয়োর ইউটিউব চ্যানেল, তোমার ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করতে পারো, অপটিমাইজ করতে পারবে, ভিডিওকে কত পার্সেন্ট তোমরা সিইও করেছো সেটা দেখে নিতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে, র্যাঙ্ক বাড়িয়ে নিতে পারবে। এখানে এই ভিডিওটির এই অ্যাপটির মাধ্যমে তোমরা অনেক কিছু করে নিতে পারবে। দেখো এতগুলো তোমরা অপশন করতে পারো। তো এই অ্যাপটার 4.5 রেটিং রয়েছে, 38 MB অ্যাপটা। অ্যাপটা এমন কিছু বড় নয়, মোবাইলে তোমরা ইনস্টল করতে পারো। রেট 3+ আর 5L+ ডাউনলোড করি। সবথেকে বড় কথা 5L+ লোক ডাউনলোড করি, যেটা একটা বেটার অ্যাপ। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করানোর জন্য, ভিডিওকে র্যাঙ্ক করার জন্য এই ভিআইডিকিউ অ্যাপটা ইনস্টল করে মোবাইল থেকে কিওয়ার্ড সার্চ করে দেখে নিতে পারো। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা মোবাইল থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করবেন। ইউটিউব ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবেন। যদি আপনারা এই টিপস থেকে একটু হলেও হেল্প পেয়ে থাকেন তাহলে প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর যদি এই ভিডিওটা নিয়ে কোনো মতামত থাকে আমার কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পার্সোনালি আপনাদেরকে হেল্প করে দেবো। যারা এখনো পর্যন্ত আমার টেকনিক্যাল সুভো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে নোটিফিকেশন গিয়ে অল করে দেবেন। নেক্সট টাইমে এরকম ইউটিউব ইনফরমেশন, টেকনিক্যাল সাপোর্ট, অ্যাপ রিভিউ, সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো ভিডিও সবার আগে আপডেট পেতে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। গুড বাই।